আমরা আরেকটি বিষয়ের দিকে যাচ্ছি, সেই বিষয়টা হলো গুরুত্বপূর্ণ বিষয়, মাজার। কোথাও আপনি মসজিদে গিয়েছেন, সামনে মাজার আছে, এখন মাজারকে সামনে নিয়ে নামাজ পড়তে হচ্ছে। আমাদের আজকে মুফতি আবুল হাসান ওমাইর রেজভী সাহেবের কাছে আমাদের প্রশ্ন, পশ্চিম দিকে এই যে মাজার রয়েছে, মাজারকে সামনে নিয়ে নামাজ পড়া যাবে কিনা? যে অবশ্যই পড়া যাবে যদি কোনো পার্টিশন থাকে, পর্দা থাকে, পর্দা থাকে। যেমন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার মধ্যে পর্দা রয়েছে, দেওয়াল রয়েছে, রাসূল পাকের রওজার সামনে রেখে আমরা পশ্চিম দিকে নামাজ আদায় করি মদিনা শরীফে। নয় শুধু, এমনকি আপনি যদি খানায় কাহওয়ায় যান, সেখানে আলফাতওয়াল হাদিসিয়া দেখা যায় 70 জন নবীর মাজার শুধু আশেপাশে আছে। তা আপনি কাবাকে সামনে রাখলে ওনাদের কবর তো আছে, তবে পার্টিশন আছে, পার্টিশন তো, যেখানে পার্টিশন থাকবে, পর্দা থাকবে, সেখানে শরীয়তের নাজায়েজ হওয়ার কোনো দলিল নাই। তবে এমনি ডাইরেক্ট সরাসরি কবরকে সামনে রেখে নামাজ, এটা এটা সম্পূর্ণ হারাম, জায়েজ হবে না। সামনে কবর রেখে কবর সিজদা দেওয়া যাবে না, পার্টিশন রাখতেই হবে, পার্টিশন রাখতে। সেই জন্য পার্টিশন ব্যতীত নামাজ পড়লে এটা না, এটা হারাম হবে, এটা জায়েজ হবে না। অবশ্যই বিষয়ে আলা হযরত ফাজল হবে, উনিও ওনার বিভিন্ন কিতাবের ফতোয়ার কিতাবের মধ্যে, আহকামাতের কিতাবের মধ্যে উনি বয়ান দিয়েছেন।